হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আলু পুরির রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই হয়তো আলু পুরি বানিয়ে খেয়েছেন কিন্তু আমার এই রেসিপি সম্পূর্ণই ডিফারেন্ট একদম হুবহু দোকানের মতো যদি আমার ভিউয়ার্সরা ট্রাই করে থাকেন আশা করছি আপনাদের আর আলু দোকান থেকে কিনতে হবে না তাহলে আসুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলায় একটি প্যানে আমি দেড় টেবিল চামচ আস্ত ধনিয়া ভেজে নেব চুলার আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি ধনিয়াগুলোকে দুই মিনিট ভেজে নিয়ে তারপর আমি এখানে এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি ফুল ভর্তি করা এক চা চামচ মৌরি এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নেব দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চুলার আঁচটাকে এখানে জিরা এবং মৌরি শেষে দেয়ের কারণ হচ্ছে যেহেতু ধনিয়াগুলো বড় আমরা যদি একসঙ্গে তিনটা উপকরণ ভেজে নিই তাহলে জিরা এবং মৌরি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমি শেষে ইউজ করেছি আলুর পুরোটা তৈরি করার জন্য এবার চুলায় একটি প্যানে আমি দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি এক টেবিল চামচ সেচে নেয়া আদা আর হচ্ছে এক চা চামচ সেচে নেয়া রসুন দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন আদাটাকে সেচে নেয়ার জন্য এতে করে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে সুন্দর একটা স্মেল পাবেন আর রসুনটা পাটা হলেও কোনো সমস্যা নেই যদি সম্ভব হয় তাহলে সেচে নিলেই ভালো হয় এখন দুইটি উপকরণ আমি ভাজতে ভাজতে একটু হালকা ব্রাউন হয়ে আসলে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আধা কাপ পরিমাণ হালকা একটু নেড়ে নিচ্ছি আদা আর রসুনটা যেন পুড়ে না যায় তারপর আমি এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চা চামচ আর হচ্ছে তিনটি কাঁচামরিচ কুচি তারপর ধনিয়া জিরা মৌরি এগুলো আমি ক্রাশ করে নিয়ে এখান থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি ম্যাশ করা পটেটো পুনে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি তিনটি বড় আলু সিদ্ধ করে নিয়ে এগুলো ম্যাশ করার পর এখানে আমার ম্যাশ করা পটেটো হয়েছে পনে দুই কাপ পরিমাণ এখন সমস্ত উপকরণগুলোর সাথে আমি আলুটাকে হালকা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায় তারপর আমি আরও অন্যান্য মশলা এখানে অ্যাড করব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা পাউডার আর হচ্ছে দুই চা চামচ বিট লবণ এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ফ্রেশ লেমন জুস এখন আমি আবারও হালকা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় সবগুলো মশলা দেয়া শেষ না হওয়া পর্যন্ত চুলার আসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হচ্ছে এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি সবগুলো মশলা আমার দেয়া শেষ হয়ে গেছে এখন চুলার আসটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি আলুটাকে একটু টানিয়ে নিব আলুটাকে টানিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা কুচি আপনারা ধনিয়া পাতা কুচিটা একটু কমিয়ে দিতে পারেন আবার চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন এক থেকে দেড় মিনিটের মতো আমি আলুর সাথে একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ওই থেকে আলুর পুরটা ঠান্ডা হতে থাক আর আমি এদিক থেকে ময়দার ডোটা করে নিচ্ছি এর জন্য আমি একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন এখন তেলটা ময়দার সাথে ভালো করে ডলে ডলে আমি মিশিয়ে নিব তেলটা সমস্ত ময়দার সাথে ভালো করে ডলে ডলে মিশিয়ে নেয়ার পর কিছু ময়দা হাতে নিয়ে চাপ দেওয়ার পর যখন দেখবেন ময়দাটা একসাথে জড়ো হয়ে গেছে তখন বুঝতে হবে যে আপনার ময়ান দেয়াটা একদম পারফেক্ট হয়েছে এক কাপ পানি নিয়েছি আমি ডোটা তৈরি করার জন্য এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আর এই ডোটা বেশি একটা শক্ত হবে না আবার বেশি একটা নরমও হবে না জাস্ট শক্তের চেয়ে আর একটু নরম হলে ভালো হয় ডোটা তৈরি করে নিতে আমার পোন এক কাপ পরিমাণ পানি লেগেছে আর আপনাদের বালা একটু কম বা বেশিও লাগতে পারে এটা হচ্ছে সম্পূর্ণই ময়দার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ডোয়ের কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি বেশি একটা শক্ত না আবার বেশি নরমও না জাস্ট শক্তের চেয়ে একটু নরম এখন আমি এই ডোয়ের থেকে অল্প অল্প ডো নিয়ে ছোটো ছোটো লেচি কেটে গোল করে নিব দুই কাপ ময়দা থেকে আমি বারোটি বল করে নিয়েছি আর এখন আমি এগুলো ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ফাঁকে আমরা আলুর পুরটা রেডি করে নিব এখান থেকে অল্প অল্প আলুর পুর নিয়ে আমি হাতে চেপে চেপে বল বানিয়ে নিচ্ছি বলটা বানিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এইভাবে আর এইভাবে সবগুলো বল আমি সমান করে বানিয়ে নেব যেহেতু আমরা ওইখানে ময়দার বল বানিয়েছি বারোটি আমি বারোটি বল এইভাবে বানিয়ে নিয়েছি এখন একপাশে রেখে দিচ্ছি আর এদিক থেকে আমাদের বলগুলো রেডি হয়ে গেছে আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম এখান থেকে একটি বল নিয়ে আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব আর বাকিগুলো আমি ঢেকে রাখবো যেন ওপর থেকে ড্রাই হয়ে না যায় এবার বলটাকে হাতে নিয়ে আমি আঙ্গুলের মাধ্যমে এভাবে চ্যাপটা করে নিব সাইড থেকে আর মাঝখান থেকে আমি উঁচু রাখবো দেখুন আমি একদম উঁচু রেখেছি আর সাইড দিয়ে আমি আমি করে নিয়েছি আর দেখুন এইভাবে সাইডটা পাতলা হয়েছে এখন একটা বল এনে এভাবে দিয়ে আমি উল্টিয়ে দিয়ে এটাকে মুড়িয়ে মরিয়ে মুখটা বন্ধ করে নেব এইভাবে ডোটাকে এক হাতে আস্তে আস্তে চেপে চেপে নিচের দিকে নামাতে হবে আর নিচ থেকে একটা আঙ্গুলের মাধ্যমে ওপর দিকে ঠেসতে হবে এরপর দেখবেন এইভাবে মুখটা ছোট হয়ে আসবে তারপর একসাথে মুখটা এইভাবে সিল করে দিতে হবে চেপে চেপে দেখুন বলটা একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আলুর পুর ভরে নিয়ে আমি বলে হালকা করে ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে রেখেছি ফাঁকা ফাঁকা করে যেন একটার গায়ে আরেকটা লেগে না থাকে এখন এখান থেকে একটা বল নিয়ে পুরিটা কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখাবো আর বাকি বলগুলো আমি ঢেকে রাখবো এবার আমার হাতের দিকে আপনারা একটু লক্ষ্য করুন আমি হাতের তালুতে বলটা নিয়ে এইভাবে চাপ দিচ্ছি তারপর এইভাবে দিচ্ছি বেলুন দিয়ে না বেলে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরিটা বানিয়ে নিব। এতে করে ভিতর থেকে আলুর পুরোটা বের হবে না এবং ভিতরে তেল ঢুকার কোনো চান্স থাকবে না অনেক সময় হয় কি বেলুন দিয়ে বেলা হলে ভিতর থেকে আলুর পুরোটা বের হয়ে যায় আর যখন আমরা তেলে ফ্রাই করি তখন ভিতরে তেল ঢুকে যায় এই তো পুরিটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন অ্যাপাস উপাস থেকে আলুর পুরোটা একদম দেখা যাচ্ছে না বানিয়ে সাথে সাথে আমি মিডিয়াম গরম তেলে পুরিটা দিয়ে দিব এ পর্যায়ে চুলার আছে মিডিয়াম হিটে রাখতে হবে যখন পুরিটা তেলের নিচ থেকে হালকা করে উপরে ভেসে উঠবে তখন এইভাবে তেলটা দিতে হবে পুরির ওপরে তারপর দেখবেন পুরিটা কত সুন্দর হয়ে ফুলে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন তেলটা দেওয়ার পর পুরিটা কত সুন্দর হয়ে ফুলা শুরু হচ্ছে এই পুরিটা ফুলা শেষ হয়ে গেলে তারপর আমি আরেকটা পুরি দিয়ে দিচ্ছি এই পুরিটা এখন আমি উলটিয়ে দিচ্ছি আর উল্টানোর সময় একটু সাবধানতার সহিত উল্টাতে হবে যেহেতু পুরিটা অনেক বেশি ফুলেছে উল্টানোর সময় হয়তো তেলটা ওপরে ছিটকে এসে পড়তে পারে উল্টিয়ে নিয়ে আমি আবারও তেলটা এইভাবে উপরে দিতে থাকবো এতে করে দুই সাইডেই পুরিটা অনেক বেশি মুচমোচা হবে তারপর এই পুরিটাও তেলের ওপর হালকা করে ভেসে উঠলে আমি আবারও আগের মতো তেলটা ওপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা পুরি অনেক সুন্দর হয়ে ফুলেছে ফুলো শেষ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি চুলার আছ আমার এখনও মিডিয়াম হিটেই আছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরিগুলোকে মিডিয়াম হিটেই মুচমুচা করে ভেজে নেব পুরিগুলো উলটিয়ে পালটিয়ে আমি মুছমুচা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলে পুরিগুলো ফুলকো এবং মুচমুচেই থাকবে আমি পুরিগুলো বানিয়েছি দুই দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ফুলকো এবং মুচমুচেই রয়েছে এখন পুরিগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব এইভাবে আমি আরেকটা পুরি দিয়ে দিচ্ছি আর পুরিটা যখন হালকা করে তেলের উপর ভেসে উঠবে আমি এইভাবে তেলটা দিতে থাকব। আর পুরিটা ফুলা শেষ হয়ে গেলে তারপর আমি আরেকটা পুরি দিয়ে দিব সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে আর আমার প্রতিটা পুরি এইভাবে ফুলকো হয়েছে এখন একটা পুরি আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন পুরিটা কতটা মুছমুচা এবং ফুলকো হয়েছে খেতে তো অসম্ভব মজার হয়েছে এখন থেকে আলু পুরি আর কিনতে হবে না আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের স্বাদের পারফেক্ট আলু পুরি আশা করছি সবসময় এই চ্যানেলের সাথে থাকলে আপনারা একদম দোকানের স্বাদে মজার মজার রেসিপি পাবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি এবং মনে করি যে আপনারাও আমার ফ্যামিলির সদস্য আর আমার ভালোবাসার বায়ু বোনেরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আসলে আপনাদের কমেন্টসগুলো পরে আমি অনেক মুগ্ধ হয়ে যাই আসলে আমি কিন্তু সবার কমেন্টসই পরে থাকি কিন্তু সময় স্বল্পতার কারণে অ্যান্সার দেওয়া হয় না কিন্তু কমেন্টস আমি অবশ্যই পড়ি আর যারা সব সময় আমার ভিডিওতে কমেন্টস করে থাকেন আসলে আপনাদের নামগুলো আমার খুবই পরিচিত এবং আপনাদের কমেন্টসগুলো পরে আমার খুবই ভালো লাগে এবং অনেক মুগ্ধ হয়ে যায় আপনাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোন এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ